গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো, আর আমিও আছি আমার মতন আর কি বলবো। তো ভালোই আছি। তো এখন আমি চলে এসেছি আজকে সকাল সকাল রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না করছি তোমাদের দেখাই। আজকে রান্না করছি এই যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর এখানে অনেক ভাজা কেটে নিয়েছি। তো পরে তোমাদের বলছি যে ব্যাপারটা কি, এত ভাজা কেন কেটেছি। আর আগে একটু রান্নাটা করে নিই কিছুটা, কারণ একটু তাড়া আছে। আর আমার এদিকে ভাতটাও হয়ে গেছে আর ডালও, ভাত ডাল দুটো হয়ে গেছে, কারণ সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে সকালবেলা আজকে চা এটা শেয়ার করতে পারিনি, খেয়েছি তখনও কথা বলতে পারিনি। তো ভাত ডাল হয়ে গেছে, এখন ভাজাটা করে নিই। ভাজাটা করে নিলেই আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর সারাদিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার সাথে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকবে। তো চলো এখন আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাইরে বেরোবো আর আজকে ওর বাবাকে খেতে দেবে নেই, কারণ ওর মানে ওর বাবা মানে আমার হাজবেন্ড মেয়ের হাতে বেশি আমার রান্নাটা খেতে ভালোবাসে, কিন্তু মেয়ে বেড়ে দিলে বেশি খুশি হয়। তো সেটাই আজকে হচ্ছে, কারণ আমি রান্নাটা করেই বেরিয়ে যাবো, মেয়ের বাড়ির কাজ আছে। চলো এতক্ষণ রান্না করে নিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই রান্নাগুলো আমি করেছি পুরো 1 মিনিট 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? তো আমি এই যে দেখতে পাচ্ছ ব্যাগ নিয়ে আর রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাচ্ছি। আর আমি এই রান্নাগুলো করেছি বাবা জানে না, ঠিক আছে? তো তোমাদের দেখায় যে কী কী রান্না করে নিয়েছি। এই যে চাটনি, পাঁপড় সবই মোটামুটি ভাজা ভুজি আছে। এই যে মাছের ঝালটা লোক খেতে ভালোবাসে না, তো তো ওই জন্য ভাজাই করে দিয়েছি। দই তো জল মেয়ে খুব সুন্দর গুছিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে বাবার জন্য এই যে হার্ড ওয়ার্কিং করে একদম গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে। তো আচ্ছা আমি এখন তোমাদের খাবারগুলো দেখিয়ে দিলাম, পরে এসে আমি দুপুরবেলা এসে তোমাদের সাথে কথা বলবো যে কেন করেছি, কী জন্য করেছি, তোমরা নিশ্চয়ই একটু একটু বুঝতে পারছ। আর আমি ফোনটা এখন রেখেই যাবো, কারণ বাবা আসবে, তো মেয়ে কিছুটা ব্লগ করবে, তো ফোনটা রেখে যাচ্ছি, পরে সন্ধ্যাবেলা এসে তোমাদের সাথে কথা বলবো। চলো এখন নতুন টাটা, আমার খুব দেরি হয়ে গেছে। কি হাসি মাম্মি, মানে পুরোপুরি ঝগড়া করলে যাবে তোরা, এই ভালো আছে, কেউই ঝগড়া করে না কাল সঙ্গে। এইটা কি জন্মদিনে? হ্যাঁ আমার জন্মদিন দেরি আছে একদিন, না পরে আমি কাল দেরি যাবো তো বাইরে। ওই তো স্বয়ং একাদশী, পরশুদিন তো একাদশী, স্বয়ং একাদশী বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হাজারো সাল জিও মেরা বেটা, হাজারো সাল জিও মেরা বেটা। আমার নাতনি সব গুছিয়েছে, তো আমি এখন বাড়ি চলে এসেছি। আর এসে বাড়ি এখন খালি, কারণ হাজবেন্ড খেয়ে দিয়ে সকালেই বেরিয়ে গেছে, রান্না টান্না করে আমি বেরিয়ে গেছিলাম, তখনও বেরিয়ে গেছে। আর মেয়ের আজকে ওর পিসির মেয়ের জন্মদিন, তো সেখানে গেছে নেমন্তন্ন, তো ও ও ঠাকুমাদের সাথে ও চলে গেছে সেখানেই খাওয়া দাওয়া করতে, আর আমি এখন বসে বসে বাড়িতে খাচ্ছি। তো মেয়েকে ফোন করেছিলাম, তো মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরেই আমি খাচ্ছি, কারণ মেয়েটা না খেলে খেতে ইচ্ছা করে না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা তো দেখেইছো আজকে কী কী রান্নাবান্না করেছি আর কেন করেছি, সেটা বিকেলে কথা হচ্ছে, মেয়ে আসুক তখন গল্প করবো। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
গুড ইভিনিং। আর এখন হয়ে গেছে 6টা, বাজতে চললো। তো মেয়ে এখনো দুপুরবেলাতে মানে পিসির বাড়ি গেছে খেয়ে নেমন্তন্ন খেতে, তো এখনো বাড়ি ফেরেনি। আর সারাটা দুপুর আমি বললাম যে ভাত খেয়ে একটু রেস্ট নেব, কিন্তু মেয়ে ছিল না, আমার চোখে ঘুমই এলো না, মানে ঘুমোতেই পারলাম না, সেই এপাশ ওপাশ করতে করতে উঠে পড়েছি, সে রান্নার তাড়া আছে। তো এখন এই যে পিছনে করে দেখছি 6টা বাজতে দেওয়া, এখন 4টা কিছু করিনি। তো হাজবেন্ড একটু পরে হয়তো আসবে, কি কখনো আসবে জানি না আমি ঠিক। তো মা আর আমি দুজনে মিলে চা করে খেয়ে নেবো, যদি ও এসে যায় তাহলে একসাথেই করবো, একটু ফোন করে জেনে নেব। তো যাই হোক, আর এখন আমি যাচ্ছি রান্না করতে, কারণ রাতে দিনের বেলাতে দেখলে ভাজাভুজিই করেছিলাম, আর সেরকমভাবে কিছু করিনি, মাছ ভেজে দিয়েছিলাম। তো ও তো মাছটা খুব একটা পছন্দ করে না, কিন্তু পম্পলেট মাছটা পছন্দ করে, তাই পম্পলেট মাছটা ভেজে দিয়েছিলাম। আর রাতের বেলায় রান্না হবে আজকে চিলি চিকেন আর রুটি। তো চিলি চিকেন আমি উঠে ঘুম থেকে উঠে মানে 5টায় উঠেছি, উঠে জল টল ভরে তারপর সব ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে তারপর তোমাদের সাথে এসেছি একটু কথা বলতে। আর এখন আমি যাচ্ছি চিলি চিকেনটা করতে, ভাতটা অন্ধকার হয়ে গেল। আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আর এখানে খুব মশা কামড়া ছিল, দেখতে পাচ্ছি এখানে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, কারণ আমি ডিমের ক্রেট জ্বালিয়ে দিয়েছি, খুব মশা কামড়াচ্ছে আমাকে এখানে রান্না করতে করতে। হ্যাঁ, আসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। আর তোমাদের এইখানটা দেখা যায় আমার চিকেন ম্যারিনেট মানে করা হয়ে গেছে পকোড়া ভাজার জন্যে। তো চলো কড়ায় তেলটা দিয়ে দিই। আর এই যে ধোঁয়া দেখতেই পাচ্ছ, পিছনে কত ধোঁয়া, এটা মানে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু মশা কামড় থেকে বাঁচছি। আর মেয়ে আজকে বলেছে যে আমি যে জিনিসটা অনেক কিন্তু কিনবো কিনবো করছিলাম সেটা আমি কিনে ফেলেছি, সেটা হচ্ছে আমার মোবাইল রাখার যে স্ট্যান্ডটা, ভিডিও ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো। তো তোমাদেরকে অনেক দিনই বলছিলাম যে আমি কিনে উঠতে পারছিলাম না, তো সেটা কিনে ফেলেছি। তো সেইটা দিয়ে মেয়ে বলেছিল স্ট্যান্ডটা তুমি ব্যবহার করবে আজকে সন্ধ্যেবেলা রান্না করছি, কিন্তু মেয়েই তো নেই, আমি তো ওগুলো পারি না মানে স্ট্যান্ডটা লাগাতে, কিরকম কি ফাংশানটা আমি জানি না, একটু বড়ো আছে, তো মেয়ে থাকলে সুবিধা হতো, এক হাতে রান্না করতে আর এক হাতে ব্লগ করতে খুবই অসুবিধা হয়। কিনে ফেলেছি, কিনে ফেলেও আমি এখন ওটা বার করার আমি পারবো চেষ্টা করলে, কিন্তু এখন সেই সময়টা নেই, বুঝতে পারছো কেন, রান্না দেরি হয়ে যাবে। তো চলো এবার আমি রান্নাটা করে নিয়ে গিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি, আর রান্নাটা কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো। তো আমি এখন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি, আর তোমাদের দেখায় এই যে পকোড়া ভাজা স্টার্ট হয়ে গেছে। তো আজকের রান্না বান্না এইসব করার উদ্দেশ্যটা হলো মেয়েকে নিয়ে ভেবেছিলাম গল্পটা করতে বসবো, তো একটু কথা বলেই নিই তোমাদের সাথে, যতক্ষণের পকোড়াটা ভাজা হচ্ছে। তো আমার হাজব্যান্ডের জন্মদিন হচ্ছে 24 জুলাই, আর আজকে যে 22, তো ওর মানে কি বলবো যে এত বছরে কোনোদিন জন্মদিন হয়নি বলতে গেলে, আমাদের সাধারণত হয় না, এখন আমাদের মেয়েদের একটু আধটু মানে করি, তাও আমাদের বাড়িতে করতে নেই বলে আমরা খুব একটা করি না। তো ওর অনেক দিন ধরে আমাকে আজ গত বছর থেকে আমাকে বলছে যে শোনো না আমার যে মনটাকে একটু বাচ্চা বাচ্চা কী বলবো, বলছে কি আমার যেমন সবাই জন্মদিন করে না বাচ্চা দিয়ে সেই ভাজা ভুজি দিয়ে সব রকম করে, তুমি আমার জন্মদিন করবে? তা আমার এই কথাটা মানে খুব মনে লেগেছিলো যে এটা করে মনের মধ্যেও মনে এই ইচ্ছাগুলো হয় যে ওর কেউ জন্মদিন করুক, এই করুক সেই করুক। তো আমার মেয়ে কিন্তু সব কথা বলে না কোনোদিন, আমি সত্যি কথা বলতে যে মা এটা করবে ওটা করবে, কিন্তু ও বলে জানি না কী ভেবে বলে। তো ও আমাকে বলছে আমার জন্মদিন করবে, আমার জন্য কেক কাটবে? তা আমি বলছি ঠিক আছে আগে জন্মদিন আসুক তখন দেখা যাবে। ও 24 তারিখ কালকে ও বাইরে বেরিয়ে যাবে, তো থাকবে না ও, 24 তারিখটা তো ঘরে থাকছেই না, তার মানে জন্মদিনে কোনো উৎসবই মানে মানে করার ইচ্ছা থাকলেও করা যেতে পারে না। তো যেহেতু কাল ভোরেই বেরিয়ে যাবে আজকে 22 তারিখ, তো আমার হাতে আজকের দিনটাই আছে। তো মেয়ে বললো যে মা চলো আজকে একটা কেক নিয়ে আসি, আর বাবা বলছিল যে ভাজাভুজি করে একটু খেতে দেবে, তো সেটা একটু করে দাও তুমি। তো আমি বললাম ঠিক আছে করে দেবো। তো সেটাই হচ্ছে আজকের মানে কি বলবো উৎসব রান্নাবান্না করা। তো 24 তারিখ তো কোনো বার্থডে সেলিব্রেট হচ্ছে না, তো আজকে একটু এই যে ও একটু চিকেন চিলি চিকেন খেতে ভালোবাসে, তো চিলি চিকেন আর রুটি রাত্রিবেলা, আর যদি হয় তাহলে একটু মিষ্টি আনা হবে, তো এটুকুই ব্যাস, এটাতেই ও খুব খুশি। সকালবেলায় তো সারপ্রাইজ পেয়েছে, সকালবেলায় আমাকে বলেছিল কী রান্না করবে, আমি বলেছিলাম যে আলু চোখা ভাত করবো। তো আমি যখন বেরিয়ে গেছি তারপরে যখন ও বাড়ি এসছে তখন দেখছি মেয়ে সাজিয়ে গিয়ে খেতে দিয়েছে, খুব আনন্দ, আমার ব্লগে তো দেখতেই পাবে সেগুলো। তো এটুকুই বুঝছো না, এটাই তোমাদেরকে বলার ছিল। তো বার্থডে আজকে কিছু না, আজকে জাস্ট ওকে একটু খুশি করা, তো মানুষকে খুশি করতে বলে তো নিজেও খুশি থাকে, তো সেটাই করি সংসারে যতটুকু সবাইকে খুশি রাখতে পারি চেষ্টা করি।
আমার আমার দ্বারা যতটুকু যাকে মানে সম্ভব খুশি করা আমি যতটাই চেষ্টা করি, কিন্তু তারপর তো ভগবান আমাকে কবে খুশি করবে সেটা ভগবানই জানে। আর তোমরা তো আমাকে খুশি করছো, এটা যে দেখে আমার খুবই খুশি লাগছে। তোমরা আমাকে খুব সাপোর্ট করছো, তো তোমাদের সাপোর্টে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একটা ধাপ এখন মানে এগোতে চলছি। তো চলো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও, আমার পাশে থাকো, আমার সুখে দুঃখে সবসময় তোমরা থাকো। আর তোমরা তো আমার পরিবারের এখন সদস্য হয়ে গেছো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এটাই বলার ছিল, তো আমি এত গুছিয়ে বলতে পারি না, কিন্তু তবু চেষ্টা করি তোমাদের সাথে গুছিয়ে কথা বলার। তো তোমরা সব বুঝে নিও আমি কি বলতে চাই। তো চলো আগে রান্নাটা করে নিই, একটু পরেই চলে আসবো। এখন চা খাওয়া হয়নি আজকে, কারণ মেয়ে না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না ঘরে। তো মেয়েটাকে আর বলতে পারি না যে আয় আয় চলে আয় চলে আয়, মনটা ফোন করিনি যে মনে যে বাড়ি চলে আসতে বলি। তো আবার ওইখানে বাচ্চাদের সাথে একটু আনন্দ করছি, ওকে ডেকে নেবো, ওই জন্য আর ফোন করিনি। এখনও অব্দি করিনি, দুপুরে একবার শুধু ফোন করেছিলাম, মা তুমি এসছো খেয়েছো, তো অতটুকুই কথা হয়েছে। তো সন্ধ্যাবেলা আমরা ফোন করতে পারবো না, আবার যদি বাচ্চাদের সঙ্গে খেলছে ওরা কীভাবে একদিন এসছে, তো মা আবার ফোন করে ডেকে নিচ্ছে, তো সেই জন্য মেয়েকে আর ফোন করিনি। চলো অনেক বক বক করে নিলাম, পকোড়াটা এবার ভেজে নিই, উল্টে দিই একবার, এই যে তোমরা দেখে দিই, এই যে একটা মিনিট মনে হচ্ছে হালকা হালকা হয়ে গেছে, একটু উল্টে দিই। আর তাতে যাতে একটু রান্নাটা কমপ্লিট করে দেবে, দেরি হয়ে গেলে পুরো ভুড়ি হয়ে যায়, তখন রান্নাটা ভালোই হবে না। তো তোমাদের সঙ্গে এখন আর কথা বলবো না, এখন শুধু রান্নাটা করে নিই, রান্নাটা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। আর পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, এটা একটু ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা, আর নুন দিয়েছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এখানে এবার আমি দিয়ে দেবো সস গুলো, তো এই যে দেখো সোয়া সস ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, টমেটো সস অনেকটাই লাগবে কারণ চিকেনের পরিমাণটা একটু বেশিই আছে। এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো, তো এই যে দেখছো গ্রেভি রেডি হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো। চলো একেবারে আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ হাতে ধরে করতে একটু অসুবিধা হচ্ছে। তো এই দেখো আমার চিলি চিকেন হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। তো চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই, এবার রুটিটা করে নিই। এখন এই যে সব সাজানো হয়ে গেছে, আর এই যে বার্থডে বয় টুপি পরে বসে আছে, বাচ্চা ছেলে সবে 4 বছর, এই যে সবাইকে দেখতে পাচ্ছ, এখানে আর একটা ছোট বাচ্চা, এখানে আরো ছোট বাচ্চা, যত ছোট বাচ্চা সব এদিকে এদিকে সব আছে। আর একটা বাচ্চা এদিকে পালিয়ে গেছে, ছবিতে স্ক্রিনে আসছে না, সেজে গুজে নেই বলে। তো চলো এবার কেক কাটা হবে, তারপর তোমাদের দেখাচ্ছি কেক কাটা। কোনটা
এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাইকে খেতে দিয়েছি। তো এই যে তোমাদের দেখায় এখানে খাচ্ছে পিছু মশাই, এইখানে পিছু বার্থডে বয়, বার্থডে বয় না দেরি আছে, বার্থডে দুদিন আগে অ্যাডভান্স হ্যাপি বার্থডে হয়ে গেল। আর যে এখন পরিবেশন করছে সবাইকে, এই যে চলছে চিলি চিকেন, রুটি, স্যালাড, এই যে তো চলো খাওয়া দাওয়া করো সব আনন্দ করে। ভালো হয়েছে, আর বাচ্চাটা বেশি বেঁচেছে, বোন একটাই খাচ্ছে। কটা মিষ্টি খেলে? একটা রাত না, দেড়খানা। হম, দেড়খানা দেড়খানা খেয়েছে, বেশি খায়নি। বার্থডে সেলিব্রেট খাইয়ে দিল না বার্থডে কালকে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের ব্লগটা দেখে তবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে তবেই যাবে, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে জানলে টুক করে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে আর তোমরা দেখতে পাও আমাকে। টাটা, গুড নাইট। গুড নাইট।